আমি বা আমার বন্ধু বাড়িতে কিছু চাই, তখন যা হয় বন্ধুর সাথে যা হয়। এই বাইকটা তো খুব সুন্দর। আমার বাইক তো এক নয় কিছু না, একটা বাইকের খুব দরকার। একটা বাইকটা তো খুব দরকার, বাবাকে বলবো যে একটা বাইকটা কিনে দিতে। বাবাকে বাইকটা কিনে দেওয়ার কথা বলি, যদি কিনে দেয় আশা করি কিনে দিবে। বাবা, হ্যাঁ বল বাবা। দেখো না, এই ফোনের বাইকটা খুব সুন্দর। আমার একটা বাইক নাই, সবার বন্ধুদের বাইক আছে, আমার একটা বাইক চাই। একটা বাইক কিনে দাও না, দাও না একটা বাইক কিনে। ওই দেখি বাইকটা, বাইকটা তো ভালোই আছে। দেখ বাবা, যে বাইকটা তো অনেক দামি, তোর জন্মদিনের দিন গিফট দিয়ে দিবো, তাতে কি আছে? কোনো ব্যাপার না, তোর জন্মদিনের দিন দিয়ে দিবো। বার্থডেতে না, বার্থডে আসতে এখন এক সপ্তাহ দেরি বাকি আছে। তুমি দুদিনের মধ্যে ব্যবস্থা করতে হবে না, আমার তো স্কুটিটাও খারাপ হয়ে গিয়েছে, আর সাইকেল তো আমার ভালো লাগে না চালাতে। হ্যাঁ, আমাকে তুমি একটা কিনে দাও না। ঠিক আছে, তুই যখন এতই বলছিস তাহলে দিয়ে দিবো দুদিনের মধ্যে, কী আছে তাতে। যা, এখন নিজের ঘরে যা, দিয়ে একটু বই খাতাগুলো পড় গা, ইংলিশটা ভালো করে শিখ গা, ইংলিশ তো পারিস না, যা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমার ক্ষেত্রে যা হয়। দূর ভালো লাগে না, সব বন্ধুদের কাছে বাইক আছে বা স্কুটি আছে, আমার কাছে কিছু না। আমি ছাতার মাথা সেই স্কুল থেকে নাইনে সাইকেল পেয়েছি, সেই সাইকেল নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ভালোই লাগে না। কবে যে একটা বাইক বা স্কুটি কিন দিবে? আমি বরঞ্চ মাকে বুঝাই গেলাম যে মা একটা দাও না কিনে, তাহলে আমারও সুবিধা হবে, আর তোমার জিনিসগুলো তাড়াতাড়ি এনে দেওয়া যাবে, তাহলে তোমার তো দেরি হবে না। সেটাই বলি, যদি মাকে রাজি করাতে পারি তাহলে বাবা রাজি হয়ে যাবে। যাই, মাকে বলি যাই, এটাই করতে হবে, এইটা একমাত্র রাস্তা বাকি আছে। যাই, মাকে বলি গা। মা, ও মা, বল কি হয়েছে বল। মা, সবার বন্ধুদের কাছে বাইক আছে, আমারই কোনো বাইক নেই, একটা বাইক কিনে দাও না। হ্যাঁ, বা একটা স্কুটি কিনে দাও, সাইকেল তো সেই মমতা সাইকেল নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তুমি একটা আমাকে স্কুটি কিনে দাও না মা। কি, স্কুটি? বাপরে, মুখে বলতে ভালোই লাগছে, মনে হচ্ছে এই যাবো গাছ থেকে টাকা পারবো নিয়ে চলে আসবো। বল, অত স্কুটি কিনতে কত টাকা লাগে জানিস? হ্যাঁ, কোনো দিন টাকা গুনেছিস? কাকে কী টাকা দিতে হয়, কাকে কথায় কী বলতে হয় কিছু জানে না, বলছে স্কুটি নিবে। সে তো স্কুটিতে কি সাইকেলে অ্যাক্সিডেন্ট করে বসিস, আবার স্কুটি চালিয়ে কার কার বাড়িঘর ভেঙে দিয়ে আসবি তার নাকি? বাপরে, তোকে আবার স্কুটি কিনে। আরে, আমি রাস্তায় কোথাও যাবো না, বিশ্বাস করো, তুমি আমার স্কুটি কিনে দিলে আমি এই ক্ষুদিরামের দোকান যাবো, আর এই বাড়িতে থাকবো, শুধু এইটুকু একটু আসা, আর মাঠে একটু যাবো হয়তো, তার বেশি কোথাও যাবো না। সত্যি বলছে একটা দাও না স্কুটি কিনে। কটা মিথ্যে কথা বলবি আমাকে, বিশ্বাস করার কত মিথ্যে কথা বলবি? সে তো বললি যে মোবাইল কিনছি, মোবাইল আমি শুধু দিনে ব্যবহার করবো, রাত্রি ব্যবহার করবি না, অথচ 3:30 পর্যন্ত তুই মোবাইলে কী যে দেখছিস ভগবান জানে। হ্যাঁ, স্কুটি কেনার পর তুই শুধু বলছিস এইটুকু যাবি, দেখ আবার বহরমপুর পর্যন্ত চলে যাবি কি না, তার নাই ঠিক আর তোকে আমি দিব স্কুটি কিনে। আমার কাছে স্কুটি টুটির কথা জিজ্ঞেস করিস না, তোর বাবা আছে, তোর বাপকে বল গা, আমাকে কিছু বলিস না। রাজি হবে? বাবা তো আগেই বলবে যে দিব না, তুমি কিছু করো। হ্যাঁ রে, তুই বলেছিস না, বলে আগে থেকে কেন জিজ্ঞেস করিস? আগে যা, তোর বাবাকে বল, তোর বাবা যদি রাজি হয়ে যায় তোকে কিনে দিবে। যা যা, তোর বাবাকে বল, আমাকে কিছু বলিস না, আমার কাছে অত পয়সা পুজো থাকে না, তোর বাবার কাছে থাকে, তোর বাবাকে গিয়ে বল না, আমাকে জিজ্ঞেস করিস না প্লিজ। ঠিক আছে, তুমি যখন বলছো আশা করি দেখা যাক কী বলে, কিন্তু আমার মনে হয় না কিনে দিবে, তাও একটু চেষ্টা করেই দেখি। তাহলে বাবা আসুক, এখন তো বাইরে গেছে, যাই। কি যে করবো, গতবার ফোন কিনেছিলাম তাই কি বলেছিল যেন বাবা? কি হলো, কি বলছিস? একটা ফোন কিনে দাও না, যে সবার কাছে ফোন আছে, আমার কাছে এখনো ফোন নেই, একটা ফোন কিনে দাও। বাড়িতে দিদি তো ওই বাড়িতে থাকে, তো দিদির ফোনও ইউজ করতে পারি না, তো একটা ফোন কিনে দাও না। কি বলছিস?
ফোন কিনে দেব। টাকা কী করে ইনকাম করতে জানিস, কত কষ্ট করে। হ্যাঁ, যেই ফোনটা আছে সেই ফোনটা ইউজ কর। ফোনে কার বন্ধুদের সাথে কথা বলতে পারছিস কি না, এর থেকে আর কী বেশি চাই। আমাদের বেলা তো ফোনও ছিল না। ফোন নিবে, ফোনের কাজটা জানিস। হ্যাঁ, ফোন নিবি, ভালো করে পড়াশোনা কর গা, আর একটু রোজগার করে আমাকে দেখা, তারপর ফোন কিনতে আসিস। যত ওরকম করে বলা যাবে না, তখন আবার গাল খেতে হবে। কিন্তু আমারও তো একটা স্কুটি টুলি চাই, কী করবো কী করবো কী করবো। যাই একটু বলে দেখি, সে তো গাল খেতেই হবে এমনিতেও এমনিতেও। যাই একটু বলেই দেখি, দেখি বাবা দেবে আছে কি। আছে তো, কিন্তু কী বলবো। টাকা না, অন্য কিছু। অন্য কিছু আবার কি? যা বলবি শিগগিরই বল, আমার কাজ আছে। মানে তুমি খেয়েছ? এটা তোর কাজের কথা? তো তোর সাথে তো খেলাম, তুই দেখলি না? আবার আমাকে জিজ্ঞেস করতিস? বলতে পারছি না। না, অন্য একটা কথা জিজ্ঞেস করতাম। তো আমতা আমতা না করে বল, কি বলবি, শুনি কি বলতে চাইছিস তুই। না, চুপ থাকলে হবে না, বলেই দিই। বাবা, আমার একটা স্কুটি বা বাইক চাই, তুমি আমাকে কিনে দাও না, সবার আছে আমার নাই। স্কুটি বা বাইক চাই? পড়াশোনা কোনো দিন করেছিস রে? হ্যাঁ, স্কুটি বা বাইক চাই। আর কি বললি, সবার আছে? সবার আছে তো তোর কি? সবার তো গার্লফ্রেন্ড আছে, তোর আছে? হ্যাঁ, কোনোদিনও বাড়িতে কাউরির কাছে কিছু যায়।